গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দেখা করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং বিজেপি রাজ্য সভাপতি সিআর প্যাটেল। গুজরাট নির্বাচনের নানা দিক এবং নির্বাচনী প্রচারে কী কী পরিকল্পনা অনুসরণ করা হবে তা নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় শীর্ষ নেতাদের। প্রায় 5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। উল্লেখ্য, চলতি বছরের শেষ ভাগে গুজরাটের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। জল্পনা ছিল গতকালের নির্বাচন কমিশন 2 রাজ্যের ভোটে নির্ঘণ্ট ঘোষণা করবে, তবে নির্বাচন কমিশনের তরফে শুধু হিমাচল প্রদেশের ভোটে নির্ঘণ্টই ঘোষণা করা হয়। চলতি মাসের শেষ ভাগে গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে অনুমান। বিগত 27 বছর ধরে গুজরাট বিজেপির অন্যতম গড়। পরপর টানা 6টি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। এতদিন কংগ্রেস প্রধান প্রতিপক্ষ থাকলেও তবে এবার বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে উঠেছে দিল্লি এবং পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টি। এর আগে 2017 সালে গুজরাটে বিধানসভা নির্বাচন হয়েছিল ডিসেম্বরের শুরুতে। এবারও নভেম্বরের শেষ ভাগ বা ডিসেম্বরের শুরুতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, আর ইন নিউজ।